মাস শেষে 50 রিংগিত মানে বাংলাদেশ টাকা 1000 টাকা, 1000 টাকার একটা পয়সাও তুই বেশি বাড়ি বাড়াইতে পারবি না। কও কি দাদা, বছরে তাহলে 12000, 3 বছরে 3 বার। দাদা আইসি তো আড়াই একটা খরচ করি, তুমি এখানে বই রেছো কা? ওকে কথা কোনা কা, তুমি বই রেছো কা এখানে? তোমার জমি বাসে তাহাই কিন্তু জিও খেলাইতে দেখতে আছি, মুখ টাকা কামাই করতে দেখতে আছি না? টাকা কামাই করলে তোমার পাড়া মুড়া বই জমি বিরিয়ে তুমি কিনতে পারবে না। বোঝো তুই বাবার ডে কইছিস যে 3 গুণ জমি কিনে দিব, আর কম কি যাই রাত আড্ডা সিটারেছি, আজ নয় কাল হেটাটা বুঝাইতে পারবো, কিন্তু বাবার ডে কি কমু, মার ডে কি কমু? এ কোনো মতে এই কোম্পানির কাজ করা, একটু বোঝো কোম্পানির কাম করা যাবে না, নতুন কোম্পানি বিশ্রাম লাগবে। আরে জোমারটা হাউস যদি নাও রইতে পারি ভগবান, কোম্পানিকে চেঞ্জ করা যাবে, এ দেশের পুলিশ কেস কাছারি দাদা মাদা বুঝি না, এত অল্প পয়সায় ভাই বাইরের বেলে গেল তুমি কেমনে ডাকতে যাবি, ওর আপ্পের অবস্থা দেখছো তোরা? রশিদ ভাই তুই একটু জানা ভাই, আমি আপনার বাড়ি ভাই ফুসকা ফুসে কি আছে? হাই হাই তো অবস্থা খারাপ রে, ওই তাইলে হাতে তাইলে আয় কেমন হইলো সিকান্দার ভাই, আমি আর পারতেছি না, এত কষ্ট কেমন আমি পারো না। ডাক্তার দায় দেবো, ওষুধ না খেলে পরে তো গা হয়ে যাবো, তাই তো হইব গোসল কি বেটা, কোনো পানি ঢেলছি বেটা ভালো করে। আচ্ছা মিটিং করে কি করুম, কোনো লাভ নাই, কোনো কিছু হবে না। তুমি ওর আত্মার অবস্থা দেখছো দাদা? দেখছি ঠোস পড়ছে, অত ফাটবে, এরপর ঘা হইবে, এরপর পশবে। তাহলে ওখানে কি হইব, মিটিং মিটিং করে ওইবোটা কি? এ সাত সকালে ওইটা তো ঠিকই কামে যাওয়ার লাগবো, মিটিং করে কোনো লাভ আছে? যত সব যাও। ও কি অত ফাট ফাট করে রে, অবস্থাটা দেখ একবার। দাদা আমার অনেক কষ্ট হচ্ছে তো কইলাম, এই যে আমার একটা চিকিৎসা করা লাগবে, ব্যবস্থাটা হবে না, শুয়ে থাক শুয়ে থাক শুয়ে থাক। আরে বাতাস বাতাস দিলে পরে ভালো লাগতো।
দেই পায়রা বস্তা কি দেই সন্দি উফ এর খোদা সর্বনাশ করছিস রে দেই আপ কি রকম মানছি করে পাড়ে বেশি হাতে একটু নাকাটা দেখিস কাছে নিতে পারছ মার কবর আমি তো ভাষা টাসা কিছু বুঝি না আচ্ছা বুঝায় কইলো যে হ্যাঁ বুঝলাম তোর মার কবর পঞ্চাশ জিনিস চিন্তা করে দেখ বাপের কব্বর কোনোদিন পরিষ্কার করিনি আর এনে এসে অন্য মানুষের কব্বর পরিষ্কার করা লাগে হাজার হাজার কব্বর সব নবাবের বাচ্চা আইছে বাংলাদেশ থেকে বাড়ি কাজ করতে পারে না মনে হয় পুরোপুরি জমি যারা ছিল একটা জাতা বা ডলা দেওয়ার ব্যবস্থা করে দিই তারা চাইনিজদের খবর দেই হ্যাঁ দে ওই শুন ওই লিঙ্ক কিরে পাঠাস না লিঙ্ক কি আবার চাপা চোপার মধ্যে মারে লিঙ্ক মিরে পাঠা পাশার মধ্যে মারো হ্যালো লিঙ্ক মি প্লিজ কাম গো ডাউন ইমিডিয়েটলি ওকে 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 ঠিক হলো কি করবি বুকের উপর পাড়ায় কিচ্ছু রাখিনি সেখানদার কই
ডেটা আনতে গেছি। অবসরে দেখিস দেখ মুখী বেড়া, ও তো লাশ হয়ে গেছে, ওর তো ডাক্তার দেখানো লাগবে। ডাক্তার পাবো কই? এই গরম পানিতে সেক দিতে আসো নাকি? না এমনি বলছি তোমার সরাগুলা। এ বুলবুল গরম পানি করতে পারবা? এত নাকি যাও। ঘুরা আইসিস দেখ লাগছ? ডেটল পাই নাইছে, আপনার ক্রিম পাইছি। ভালো করে মাখা দে। মানুষ না জানোয়ার, এরকম করে মারে কারো? একটু সহ্য করে থাকবে, একটু সহ্য করে থাকবে। অবস্থা তো বেশি খারাপ। এই পিলা মারল কা কবে? তুমি না দাদা পোলাপানের মতো কথা কইলে মিজাজ উজাজ খারাপ হয়ে যায় না। কাম না করতে পারলে ওরা বেতন দেবে? ওরা মারে কে? ওরা মারবো না, কি করব আমরা? ওকে কেনা গোলাম আমগরে লিয়েছে, কম পয়সায় কাম করায়, কাম করায়া এই বেতনে তো ওরা কমিশন রায়। তুমি কি জানো? কও কি তুমি আমাকে বেতনের টাইপ তারা কমিশন লয়? হ্যাঁ, এর লেগে তো কাম না করলে গো কমিশন বন্ধ হয়ে যাবো না উয়ে গো। আমার ছয়ের সামনে জুয়েলারে ফালায় লাগতেইল, আমি চায় চায় দেখলাম, কিছু করা পারলাম না। আমার ডাক্তার তো দায়ী নিয়ে লাগবে নাকি? ডাক্তার দায়ী বা কেমনে, সারাই তো লড়তেই পারতাছে না। জামান সাব্বির হ্যাঁ কোনো ফোন নাম্বার তো দেয়া আছে? আমি লিয়া রাখছিলাম, মাগার ফোন করবা কেমনে? ফোন বেটা ওই রাস্তার পাশে থাই না, কি কয় ওটার ফোন বুথ আর ওনে যে ফোন করবো। কি কইলে এটা তুমি? পাগল নেই, পুলিশ দল এক করে জিন্দিগি শেষ। ওরা বেটা ভগবান ভরসা কিছু হইবে না, যা তুই লয়ে যা, লয়ে যা, অসুবিধা নাই। আমি লিয়া হিট জানানো দরকার, উয়ে করে জানালে উরা একটা নিশ্চয় ব্যবস্থা উস্তা করবো। তুই কি একা যাইতেছ? না গৌরঙ্গ দার লিয়া যেতেছি। দেখ সাবধানে যাস। গেল দুপর্যা উঠছে মাথার উপর। একটু ভালো লাগে রে জুয়েল। বাইচা গেছি দাদা, তুমি ফালফুল দিয়ে উঠো না তো। অসুবিধা নেই, ভগবান ভরসা, তুই আট। Let's keep it moving, and if it's good, let's just kiss it.
ফোন তো ধরে না, আবার করব রিং হয়ে যাচ্ছে, হালা ফালা ধরেই না, কি করবো? তাহলে বাদ দাও, আমার তো সাবমেরি নাম্বার আছে, ওই নাম্বার একবার ট্রাই করবা। হ্যাঁ, আর এটা না হোক পয়সা বেরিয়ে একজনের খুব অসুখ, বস জ্বরে কাঁপতে আছে, বস না, বস শোনেন আমার কথা একটু শোনেন, ওই বহে অনেক ব্যথা, তো বস ওই শ্বাস ঠাস নিতে পারতে আছে না, আর পাঁচবার আর বোর্ড ট্রেজারি বস ভাই গিয়ে গেছে, বস যাদের সাথে কথা বলি তোমাকে চাঁদ ভেবে, জোছনা হয়ে কখন মাগো আমায় ছুঁয়ে দেবে, তোমার একটু পরশ পেলে আরো যেন বাঁচি, তোমার দোয়ায় ভালো আছি মা মা।